ফিরে আসলেন ঋতুপর্ণ। উদ্বোধন হলো পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং ও ওয়েট লিফটিং প্রতিযোগিতা, যেটা আনুষ্ঠানিক উদ্বোধন আজকে করা হলো এনএসআরসিসির পাওয়ার লিফটিং হল ঘরে। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এই শুভ সূচনা হয় এনএসআরসিসিতে, যার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কাউন্সিলের স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব সরজু চক্রবর্তী এবং এছাড়াও বিভিন্ন ক্রীড়া দপ্তরের আধিকারিকরা, বিভিন্ন সংগঠনের সম্পাদক থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলোয়াড়রা অংশগ্রহণ করে প্রায় শতাধিক। যেমনটা ইতিমধ্যে ক্রীড়া দপ্তর সূত্র থেকে খবর, এনএসআরসিসির হল ঘরে আজকের অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার পশ্চিম জেলা ভিত্তিক পাওয়ার লিফটিং এর হল ঘরে পাওয়ার লিফটিং এবং ওয়েট লিফটিং প্রতিযোগিতার উদ্বোধনটি করা হয়। প্রায় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে এবং এই যে প্রতিযোগিতাটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল, এই প্রতিযোগিতা দুদিন ব্যাপী, অর্থাৎ আগামী দুদিনের এই প্রতিযোগিতা চলবে। এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক পড়ুয়ারা যারা অংশগ্রহণ করেছেন, দিনের পর দিন তারা প্র্যাকটিস চালিয়েছে এবং এই প্র্যাকটিসের পর আজকের সেই প্রতিযোগিতার মূল সময় এসে পড়েছে, অর্থাৎ আজকে সকালবেলাতেই উদ্বোধন হয় ক্রীড়া দপ্তরের যুগ্ম সচিব সরজু চক্রবর্তীর হাত ধরে এবং তার পাশাপাশি শুরু হয়ে যায় আজকে যে প্রতিযোগিতা রয়েছে। পশ্চিম জেলা ভিত্তিক আজকের এই প্রতিযোগিতা, যে প্রতিযোগিতাতে প্রায় শতাধিক পড়ুয়ারা অর্থাৎ ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছে। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের, শুনুন। আমাদের এইখানে গ্যাদারিংয়ের বিষয়টা হচ্ছে, প্রতি বছরই আমরা একটা ওয়েস্ট ডিস্ট্রিক্ট স্টেট লেভেল কম্পিটিশন হবে সেপ্টেম্বর মাসে। এই কারণে এই সিলেকশনের মহড়া এবং প্রতি ডিস্ট্রিক্টই হইতেছে এবং এটা ওয়েস্ট ডিস্ট্রিক্টে, এটা ওয়েস্ট ডিস্ট্রিক্টের ওয়েট লিফটিং আর পাওয়ার লিফটিং। যেহেতু এই বছর ওয়েট লিফটিং এবং পাওয়ার লিফটিং এ আমাদের স্টেটের থেকে অল ইন্ডিয়াতে গিয়ে স্বর্ণপদক, রূপ আর ব্রোঞ্জ তিনটাই পাই আসছে, সকল শর্মা, সকল দাস, কমল কুমার ঘোষ। আর আমরা যে যা রুটিন প্রতি বছরে ডিস্ট্রিক্ট ওয়াইজ কম্পিটিশন হওয়ার পরে এখান থেকে সিলেকশন হয়, এখান থেকে সিলেকশন হইয়া স্টেট লেভেল, স্টেট লেভেলটা হবে সেপ্টেম্বর মাসে 8-11। এই বছর একটু লেট হয়ে গেছে, গত বছর ফেব্রুয়ারি মাসে, কারণ এটা তো বুধ গেছে, উপভূত গেল, এই কারণে একটু লেট হয়ে গেছে। আজকে কম্পিটিশনটা শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্টের এবং এটা আমরা সার্ভিয়ালি সব আমাদের পার্টিসিপেন্ট উপস্থিত হয়েছে, এখন আজকে দুই দিন ধরে হবে। পার্টিসিপেন্ট কত? ক্রীড়া দপ্তর সূত্রে যে খবর রয়েছে, পাওয়ার লিফটিং এবং ওয়েট লিফটিং যে প্রতিযোগিতা, যেটা অগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে এবং প্রত্যেকটা জেলা ভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং এই প্রতিযোগিতা থেকে যাদের নাম উঠে আসবে, যারা প্রথম, দ্বিতীয় বা খেতাব অর্জন করবে, তাদের নাম সেপ্টেম্বরের মধ্যে বাছাই করে খেলোয়াড়দের নাম রাজ্য সংস্থার কাছে পাঠাতে হবে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে কার্যত এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিটি জেলা ভিত্তিক হবে এই প্রতিযোগিতা, যেমনটা ক্রীড়া দপ্তর সূত্রের খবর। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।